এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নারীদের জন্য একটা কথা বলে গেছেন, এই দুটো কথা বলে বিশেষ করে। একটা কথা হচ্ছে তিনি দেখে এসেছেন মেরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান্নামে যাচ্ছে। কারণ বলেছেন তিনি, স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। চারটা কারণ এসেছে মোটামুটি ভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, গা ধোয়া থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে, সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম। এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাজ অভিশাপ দিয়ে বসে। এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফেমিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায়। এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে, ফ্রি মিক্সিং এ যাবে, পর্দা ছেড়ে দিবে, নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই, দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না, বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পরকীয়া বাড়বে, আস্তে আস্তে তারা জাহান্নামে যাবে। এটা হচ্ছে ফলাফল। এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটি, সামাজিক সোসাইটির মধ্যে এগুলো একটা ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে। এগুলো সম্মানের মানদণ্ড নয়, সম্মানের মানদণ্ড আপনার ইমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন। চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে, এক নম্বর তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। দুই নম্বর তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। তিন নম্বর তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না, খাস পর্দা বোঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পড়লেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক। তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখানো, কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই, তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ আজ্জা। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব, এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা, ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে, তাদের ফিতরত, তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে, এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে, আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তানের সুযোগ খুঁজবে, এখানেই সবরের পরিচয় দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর
আমল করার ওদের ফুরসত থাকে না, চাপ কাজের চাপ কমিয়ে দেন। এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে, একটা দুটো করলে তো এনাফ। সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি জ্বলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলাই জ্বলে নাই, পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে, ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। এক বেলা রান্না করেন, তিন বেলা খান। ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেব, এক মাসের বাজার আগে করা শেষ, বাসায় থাকবো, মাসের বাজার করে ফেলবে। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ, রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলবে। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন, রমজান মাস পুরো এবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না, বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দিবেন, এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই মূল কথা, আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে না। বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করে। আবার আমাদের স্ত্রীদেরকে দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার, স্বামীর জন্য কখনো সাজবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বাসায় ঢুকতেন, জিহাদের মাঠ থেকে ফিরতেন, দাওয়া দিয়ে ফিরতেন, আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন, সিড়া আহলান সাহলান সুন্দর করে সেজে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন। স্বামী আসতো, হাতে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, হৃদ্যতা ভালোবাসা বাড়ত। একই প্লেটে খাবার খেতেন, বড় প্লেট ছিল, একসাথে খাবার খেতেন, মহব্বত বাড়ত। খাইয়ে দিতেন, হাতে খাইয়ে দিতেন, মহব্বত বাড়ত। কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন, মহব্বত বাড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিয়েছেন, মহব্বত বাড়ত। এরপরে সময় দিতেন পরিবারে, দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় করেছেন, চাঁদ দেখেছেন। এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে, স্ত্রী আপনার দিকে তাকায় না, আপনিও তার দিকে তাকান, ও সাজেন আপনার জন্য, আপনিও কেয়ারও করেন না, আপনিও বসে গেলেন ফেসবুক নিয়ে, স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা, ও মাশাআল্লাহ মোটটা কোথা কোথা শুরু করবো, কেউ কারোর সাথে সম্পর্ক নেই, এক বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ। অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াদাতু ওয়া রাহমা, এই রিক্ততা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না। এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে, এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর ছিলেন, কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে। এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব, পাঁচ অক্ত সলাৎ ঠিকঠাক মতো আদায় করবেন, আপনারা সুযোগ করে দিবেন, দিনী শিক্ষায় শিক্ষিত হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, মহিলাদের তালিমি হালাকা করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন, পর্দার দিকে খেয়াল রাখেন। স্বামীদেরকে অনুরোধ করব, ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো, মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন, তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন, তাদের পর্দা নিশ্চিত করেন, তাদেরকে দিন শেখান, বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন। এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে, এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আমি আমার মনে হয় যথেষ্ট বলেছি, ইনশাআল্লাহ আগামী কোনো লেকচারে আল্লাহ যদি চান আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা সবশেষে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক ইনায়াত করুন, আমাদের প্রত্যেকের পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসেবে পরিণত করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জানা অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, ভুল পথে থাকলে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো মানুষ করার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের পরিবারে আল্লাহ পাক হালাল রিজিক যথেষ্ট করে দিন, আমাদের বেকারত্ব দূর করে দিন, যাবতীয় অপসংস্কৃতি অন্যায় অত্যাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুন, আমাদেরকে সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন, যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, আমিন।